হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি কুকিং ব্লগ শেয়ার করব। খুব মজার মজার রেসিপি আছে আজকের ব্লগে। অনেক আপুরাই ব্লগে কুকিং দেখতে চান না, রান্না দেখতে চান না, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন। আবার অনেকের জন্য অনেক হেল্পফুল হতে পারে। তো মাঝে মধ্যে কুকিং দেখাতে আমার ভালোই লাগে, কারণ আমার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি এখানে কিছু লাল শাককে খুব ভালোভাবে ধুয়ে গ্লেন্ডারের উপর রেখে দিয়েছিলাম পানি ঝরাতে। তো আমি এগুলাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 5-6 কোয়া রসুনকে আমি কুচি কুচি করে কেটে রেখেছি, আর একটা সসপ্যান চুলার উপর বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। খুব ঝটপট আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আমি লাল শাক ভাজি করি, আর খুব মজার। তো আমি হাঁড়িটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2 টেবিল চামচ তেল দিয়েছি, আর রসুনটাও দিয়ে দিলাম। রসুনটাকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু সময় ভেজে নিচ্ছি। আর কাঁচা মরিচ আমি কয়েকটা ধুয়ে লাল শাকের সাথে রেখে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে লাল শাকটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো মশলা ইউজ করব না, কারণ লাল শাকের একটা স্মেল আছে, নিজস্ব একটা টেস্ট আছে, সেইটা আমি নষ্ট করতে চাই না কোনো মশলা দিয়ে। আমি নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এই তো লাল শাক মোটামুটি হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা করব যাতে করে লাল শাকটা সিদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন লাল শাক থেকে একটু পানি বের হয়েছে, সব শাক থেকে কিন্তু পানি বের হয়। তো আমি মাঝখানে একটা গর্ত করে দিলাম যাতে করে এক্সট্রা যত পানি আছে মাঝখানে আসে। আগুনটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আস্তে আস্তে পানিটাও কমে যাচ্ছে, পানিটা কিন্তু অনেকাংশে কমে গেছে, আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি, ভর্তার মতো করে নিচ্ছি আর কি। এভাবে লাল শাকটা ভাজি করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার লাল শাক ভাজি হয়ে গেছে, আমি চুলাটা এখন অফ করে নামিয়ে ফেলবো। এখন আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব এটাও খুবই মজার। তো এখানে ছোট সাইজের একটা দেশি মুরগিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মোড়া কচু রাখা, মোড়া কচু দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করব আজকে। পেঁয়াজ আদা রসুন সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ আদা আর 2 টেবিল চামচ রসুন, আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। হাঁড়িও বসিয়ে দিয়েছি চুলার উপর। হাঁড়িটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আদা রসুন পেঁয়াজও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমি এক এক সময় এক এক রকম রান্না করি, আমার রান্না যে সবসময় একই হয় তা না, আমার যেভাবে যখন ভালো লাগে সেইভাবে রান্না করি। আসলে সবার রান্নাবান্নাই কিন্তু ডিফারেন্ট, আমি বরাবরই বলে থাকি যে আমরা কেউ হয়তো দেখা যায় মশলা বেশি পছন্দ করি, কেউ একটু কম। তো এখানে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। সেই জন্য মাছে একটু লবণ আর হলুদ গুঁড়ো মিক্স করে নিয়েছি। তো একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিব মাছটাকে। অপেক্ষা করছি ফ্রাই প্যানটা যাতে গরম হয়। প্যানটা গরম হওয়ার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছের সাথে মানে কয়েকটা মাথার পিসও নিয়েছি। আগে যখন রান্নাবান্না তেমন বেশি পারতাম না তখন মাছের মাথাগুলো ফেলে দিতাম,
আলাদা বেগে করে আসতো, তখন আমি আর রান্না করতাম না। তারপর আমার শাশুড়ি খুব মজা করে মাছের মাথা রান্না করতেন, কিংবা এভাবে সবজিতে মাছের মাথাগুলোকে একটু ভেজে ভেজে দিতেন, এত ভালো লাগতো খেতে। ওই থেকে আমি মাছের মাথা আর ফেলি না, টক কিংবা এভাবে যখন সবজি রান্না করি তখন মাছের মাথাগুলোকে একটু ভেজে, হালকা করে ভেজে দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। এর মধ্যে আমি চিকেনটাকেও দেখে নিচ্ছি। তো চিকেনটাকে আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর যেহেতু এটা দেশি মুরগি তাই রান্না হতে একটু সময় লাগবে। চিকেনটা হতে হতে আমি এর মধ্যে মোড়া কচুটাও কেটে নিচ্ছি, কিন্তু কাটার পর মনটাই খারাপ হয়ে গেল, কচুর ভেতরটা নষ্ট, তাই আমার প্ল্যানটাও চেঞ্জ করতে হয়েছে। মোড়া কচু দিয়ে কি চিকেন রান্না করা যাবে না, সেজন্য আমি লুভি বের করলাম ফ্রিজ থেকে। তো লুভি দিয়ে আমি এখন চিকেনটা ভুনা করব। তাই লুভিকে আমি প্রায় হাফ ইঞ্চের মতো রেখে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো পিস করে। তো আমি আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করেছিলাম ওই দিন, যে হোয়াইট চ্যাপেল থেকে কী কী শপিং করলাম, তো এর মধ্যে এই লুভি মোড়া কচু সব কিছুই ছিল, সেগুলো দিয়ে আজকে রান্না করছি। আর এই রান্নাগুলো আমি দুই দিনের জন্য করে নিচ্ছি, আমি আজকে কষ্ট করছি, আগামীকালকে একটু রিল্যাক্স করতে পারবো। তো আমার লুভি কাটা শেষ, এর মধ্যে আমি চিকেনটাকে একটু চেক করে নিচ্ছি। চিকেনের মধ্যে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিব। আর মশলার পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী, সেজন্য আমি আর পরিমাণটা বলছি না, কারণ কেউ দেখা যায় ঝালটা একটু পছন্দ করেন, কেউ ঝাল একটু কম পছন্দ করেন। তো আমি ঝাল পছন্দ করি আমার রান্নাবান্নাতে, তো অনেক সময় দেয়া হয় না তা আমার বাচ্চাদের জন্য, ওরা বেশি ঝাল খেতে পারে না, তবে শক্ত মুরগিটা ওরা বেশি খায় না, তাই আজকে ঝাল দিয়েছি চিকেনে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে চিকেনটা আর একটু বেশি সেদ্ধ হয়, যেহেতু এটা হার্ড চিকেন তাই সেদ্ধ হতে একটু সময় লাগছে। চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি লুভি দিয়ে দিব। লুভি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে লুভিটাও একটু কষে যায় মশলার সাথে। 5-7 মিনিট পর আমি গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল চাই আমি। দেখা গেছে আমি এত বেশি পছন্দ করি না ঝোল, একটু ভোনা ভোনা পছন্দ করি, তাই আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পানি দিতে পারেন। এখন এভাবেই রেখে দিয়েছি চুলার উপর, যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব লবণটা চেক করে। তো আমি এখন মাছ রান্না করব, সেজন্য আরেকটা হাঁড়ি চুলায় বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায়। আমি এভাবেই সবসময় রান্না করি, অনেকেই পেঁয়াজটা বেটে রান্না করেন, আমি আসলে এভাবে রান্না করতে করতে আমি ইউজ টু হয়ে গেছি, তাই সবসময় আমি এভাবে রান্না করি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি পেঁয়াজটাকে গলিয়ে নিয়েছি, এখন সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব যাতে করে মশলাটা সুন্দরভাবে কষে যায়। প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য চুলার উপর রাখবো। তেলটা যখন উপরে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। আর ভালোভাবে মশলা কষার উপরই কিন্তু তরকারির টেস্ট নির্ভর করে। আমি এখন কেটে রাখা ফুলকপিও দিয়ে দিলাম, দিয়ে আমি ফুলকপি আর মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে ফুলকপিটাকে মিক্স করার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব আর চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে এই তরকারিটা, আর খুব হেলদি, কারণ এই তরকারিতে আমি বেশি মশলা ইউজ করব না, অল্প অল্প। এর মধ্যে আমি চিকেনটাও চেক করে নিচ্ছি, চিকেনের পানিটাও শুকিয়ে এসেছে, ঝোলটা আমি যেমন চাচ্ছি তেমনই হয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে ধনে পাতা উপরে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব।
এখন আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, শুটকি ভুনা। আলু দিয়ে শুটকি ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি শুটকিটাকে গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এই শুটকিটা হচ্ছে ছোটো মাছের শুটকি। তো এখানে আমি পেঁয়াজকেও কেটে রেখেছি, রসুনও কেটে রেখেছি। রসুন নিয়েছি 4-5 কোয়ার মতো, এভাবে লম্বালম্বি করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর ছোটো সাইজের 5টা আলু নিলাম, লাল লাল আলু। আর হাঁড়িও চুলায় বসিয়ে দিয়েছি। তো প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাঁড়িটা গরম হওয়ার পর। আর এই শুটকির রেসিপিটা কিন্তু খুবই মজাদার, তবে খুব ঝটপট হয়ে যায়। তেলটা গরম হওয়ার পর প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম তেলে। রসুন ভাজার পর এখন আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর লবণও দিয়েছি, তবে আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এর মধ্যে আমি ফুলকপিটাও চেক করে নিচ্ছি। তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ এ ধরনের হাঁড়িতে খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, খুব ভয় করে, তাই সবসময়ই নাড়াচাড়ার মধ্যে থাকতে হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাছটা আগে দিলাম না, যেহেতু আমি মাছটা একটু ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা অনেক আগেই হয়েছে। তো এখন একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 2 দিনের জন্য রান্না করছি আজকে, তাই আগামীকালকে নিজের মতো করে দিনটা কাটাতে পারবো, রান্না নিয়ে ব্যস্ত থাকতে হবে না। আসলে রান্না থাকলে দেখা যায় দুপুর সময়টা রান্নাতেই চলে যায়। তো আমি একটু ধনেপাতা উপরে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। আর 2 মিনিটের মতো রেখে দিব এখন চুলার উপর, তারপর 2 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর রান্না করতে অনেক সময় লেগেছে, তবে আমি এডিট করে অনেক ছোটো করে ফেলেছি ব্লগটা, তাই খুব ঝটপট মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো এখন আমি শুটকি ভুনাতে মশলাটাও দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে শুধু মরিচ আর হলুদ গুঁড়ো দিয়েছি। মশলাটাকে একটু কষানোর পর আমি আলু দিয়ে দিচ্ছি। আলুকে এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর রান্না করার সময় আমি সবসময় একটু বেশি বেশি করে রান্না করি, আমি খুব বেশি মেপে ঝুপে রান্না করতে পারি না। আসলে ট্রাই করি সবসময় যাতে একটু কম কম রান্না করি, দেখা যায় রান্না করার সময় একটু বেশি হয়ে যায় সবসময়, তবে চেষ্টা করি যাতে করে অপচয় না করার। তো এখন আমি শুটকিটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটা নাগামরিচ আছে, নাগামরিচটাও দিয়ে দিলাম। নাগামরিচটা ভেঙে দেইনি, এভাবে আস্তটাই দিয়ে দিয়েছি, ভেঙে দিলে অনেক ঝাল হয়ে যাবে। আর নাগামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুটকির মধ্যে দিলে। আর এভাবে শুটকি ভুনা করলে অনেক মজা লাগে খেতে, আমার খুবই প্রিয়। আজকের কুকিং ব্লগে আপনাদের সাথে যে কটি খাবারের রেসিপি শেয়ার করেছি, সবকটি রেসিপি আমার অনেক প্রিয়। আর আমি তো অপেক্ষা করতে পারছিলাম না যে শুটকি ভুনাটা ট্রাই করার জন্য। আমি হাঁড়ির সাইডটাও একটু মুছে নিয়েছি টিস্যু সাহায্যে, এভাবে করলে অনেক ক্লিন লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। তো আমি এখন একটা লেবু কেটে নিচ্ছি, আর এই লেবুটা হয়তো সবাই চেনেন। এই লেবুটা কাটার পর যে কতটা সুন্দর স্মেল হয়, যে ট্রাই করেছেন সেই বুঝবেন। আর যে আইটেমগুলো আজকে করেছি, রান্না করেছি, সেই আইটেমের সাথে এই লেবুটা অনেক ভালো লাগে খেতে। রান্না শেষে আমি সব কিছু টেবিলের উপর পরিবেশন করে নিয়েছি। সাদা ভাত, শুটকি ভুনা, আলু দিয়ে, দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? আমার তো খুবই ভালো লাগে এভাবে শুটকি ভুনা করে খেতে। লাল শাক ভাজি, ভাজি করার পর লাল শাক থেকে একটু পানি বের হয়নি। লোভি দিয়ে দেশি মুরগি ভুনা, ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, 2 পিস লেবু আর 1টা নাগামরিচ রেখেছি, যদি কেউ খেতে চায় আর কি।
আর আমার সিম্পল খাবার খুব ভালো লাগে, আর এই ধরনের শাক সবজি শুটকি, হ্যাঁ এই খাবারগুলো আমার অনেক অনেক প্রিয়। আজকের জন্য এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।